নারীরা তো জায়েদ খানে আটকায় আমি দেখছি, আমি তো সবাইকে তো এই ট্রেন্ডই দেখলাম। নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে বক্তব্যটি 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে জায়েদ খানকে লিগাল নোটিশ দিয়েছেন একজন আইনজীবী। রবিবার ঢাকা জজ কোর্টের আইনজীবী মনিমা মান্নান এই লিগাল নোটিশ দেন। নোটিশে অ্যাডভোকেট মনিমা মান্নান বলেন, 12 আগস্ট একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে বক্তব্যটি দেন, যা বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। অনেকে মেয়েদের সাথে ডেটিং এ ঠিকই যায়, কেউ কিন্তু বলে না, বলে আমি বলে ধরা। এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুণ্ণ ও হেয় প্রতিপন্ন করা হয়েছে, যেখানে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল, যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীর প্রতি এমন অবজ্ঞাস্বরূপ বক্তব্য যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে, সেখানে আপনার মতো একজন বাংলা চলচ্চিত্রের নায়কের এমন অশালীন কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের নারীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে চিত্রনায়ক জায়েদ খান এমন একটি কুরুচিপূর্ণ এবং অশালীন বক্তব্য প্রদান করেছেন। নারীদের, সমগ্র নারীদের প্রতি তার এমন কুরুচিপূর্ণ এবং হেয় প্রতিপন্ন বক্তব্যের প্রতিবাদ স্বরূপ আমি তার প্রতি একটি লিগাল নোটিশ প্রেরণ করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে তিনি যদি তার এই বক্তব্য প্রত্যাহার না করেন, তবে তার প্রতি আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।